সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশনে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম তিনি জানান দারিদ্র্য বিমোচন ন্যায় বিচার প্রতিষ্ঠা ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা সহ বরাদ্দ সঠিকভাবে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বড় দেশবেবি মোশা নিধন আপনারা সপ্তাহ পালন করা হবে এবং ডিসি সাহেবদেরকে আজকে বলে দেওয়া হয়েছে এবং আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমি ইচ্ছা করলে এমন কোনো রকম কেমিক্যাল আমার পরিবেশের মধ্যে পারি না যেটা মারতে গিয়ে মানুষ মারা হয়ে যাবে মশা এ সময় পৌরসভার কর্মচারীদের বেতন ভাতার জন্য অনশনের বিষয়ে এক প্রশ্নের জবাবে সক্ষমতা না থাকলে পৌরসভার টিকে থাকবে না বলেও হুশিয়ারি দেন তিনি এটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতেছি এবং যদি কিছু করার তাদেরকে আপতকালীন কোনো সহযোগিতা করা কিন্তু কোন পৌরসভায় আমার মনে হয় পৌরসভা হিসাবে থাকবে না যদি তারা তাদের আয় এবং ব্যয় নির্বাহ করানোর সক্ষমতা না থাকে অথবা তারা যদি করতে না পারে এর আগে দিনের প্রথম কার্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হয় এতে যোগ দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা বিমান ও নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান সেনা প্রধান এবারই প্রথম ডিসিদের সঙ্গে তিন বাহিনী প্রধানদের আলোচনা হলো আসাদ রিয়েল বাংলা টিভি ঢাকা